আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম হুসাইন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, উপশহর কলেজ যশোর। প্রিয় শিক্ষার্থী, যশোর উপশহর কলেজের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পর্যায়ে তৃতীয় অধ্যায় উৎপাদনের মাত্রা। উৎপাদনের মাত্রা এই অধ্যায় থেকে আমরা ইতিমধ্যে উৎপাদনের মাত্রা কাকে বলে বেশ দ্রুত তিনটি ক্লাস নিয়েছি। আজকে উৎপাদনের মাত্রা অধ্যায়ের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা সমূহ আলোচনা করব। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান একটা দেশে ব্যাপক হারে গড়ে ওঠার পিছনে বড় কারণ হলো এর সুবিধা। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের অসুবিধা চেয়ে সুবিধাটাই বেশি। একবারে ছোট প্রতিষ্ঠান, একেবারে ছোট প্রতিষ্ঠান হওয়ার জন্য এটা সহজে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরূপ ব্যবসায়ীদের অনেকে, অনেক ব্যবসায়ী না বলে তা আত্মকর্মসংস্থানের প্রয়াস হিসেবে গ্রহণ করে থাকেন। তাদের ভাষ্য হলো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকায় তা নিঃসন্দেহে ব্যবসার কার্যক্রম, কিন্তু সাংগঠনিক মূলধনগত, পরিচালনাগত, বাজারগত ও আইনগত সব দিক দিয়েই প্রতিষ্ঠানে কোনো ঋণ বিচারে ব্যবসা হিসেবে এগিয়ে যাওয়ার কোনো সামর্থ্য বা এরূপ প্রতিষ্ঠানে কার্যত থাকে না। প্রিয়, তাই ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানে মানুষের ব্যবসা জগতের সবচেয়ে গুরুত্ব অপরিসীম। কারণ যে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যত বেশি, সে প্রতিষ্ঠানে সে দেশের অর্থনৈতিক অবস্থা তত সুসংগত থাকে। তাই আমরা বলতে পারি প্রত্যেকটি দেশের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অর্থনীতির একটা মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে থাকে। আমি নিম্নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সুবিধাগুলো আলোচনা করেছি। আমাদের 1 নম্বর পয়েন্ট, সহজ গঠন। প্রিয় শিক্ষার্থী, ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান খুব সহজেই গঠন করা যায়। ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা তেমন কোনো জটিল আইনগত আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন পড়ে না। যে কেউ ইচ্ছা করলেই সামান্য মূলধন নিয়ে এবং আইনগত ঝামেলা ছাড়াই ক্ষুদ্র বা মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। তাই বলা যায় সহজ গঠন করা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের একটি সুবিধা। দ্বিতীয় নম্বর, সহজ পরিচালনা। সহজ পরিচালনা। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যা সহজেই গঠন করা যায়, তা সহজেই গঠন করা যায় এবং সহজেই পরিচালনা করাও যায়। এরূপ ব্যবসা শুধুমাত্র সহজে গঠন করাই যায় না, ক্ষুদ্র প্রতিষ্ঠান ও সীমিত ঝুঁকির কারণেই এরূপ প্রতিষ্ঠান পরিচালনাও বেশ সহজ। যে কারণেই খুব স্বল্প জ্ঞান সম্পন্ন এক বা একাধিক ব্যক্তি এরকম ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। ইচ্ছে করলে তারা এই প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনাও করতে পারে। তৃতীয় নম্বর, আমাদের মালিকের উৎসাহ। তিন, মালিকের উৎসাহ।
আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর পয়েন্ট, মালিকের উৎসাহ। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা ও মালিকের সত্তা থাকে এক অভিন্ন। তদুপরি এ সকল কৃতকর্মের সুফল ও মুনাফা মালিক একাই ভোগ করে, এছাড়া পরিচালনার ক্ষেত্রেও কোনো জটিলতা থাকে না। ব্যক্তি সম্পদ বৃদ্ধি পায়, এতে মালিকের উৎসাহ দিন দিন আরো বেশি হয়ে থাকে। তাই বলা যায়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মালিকের উৎসাহ একটি সুবিধা। 3 নম্বর আমাদের 4 নম্বর, অবচয় রোধ। অবচয় রোধ আমাদের 4 নম্বর হলো অবচয় রোধ। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানের একটি অন্যতম সুবিধা হলো অবচয় রোধ। যেহেতু এ সকল প্রতিষ্ঠান ছোট এবং মাঝারি হয়েই থাকে, মালিক নিজেই পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে অবচয়টা রোধ করা খুব সহজেই করতে পারে ইচ্ছা করলে। মালিক বা মালিকগণ নিজেই এই বা নিজেরা এরূপ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, তাই তিনি বা তার সকল কাজে সর্বাত্মক সহায়তা অবলম্বন করেন এবং উন্নয়নে সর্বস্ব প্রচেষ্টা চালায়। তাই এতে অনেকাংশে অবচয় রোধ করা ও ব্যয় সংকোচন করা সম্ভব হয়ে থাকে। তাই বলা যায়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের অবচয় রোধ একটি সুবিধা। দ্রুত 5 নম্বর, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। প্রিয় শিক্ষার্থী, আমাদের 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা একটি অন্যতম সুবিধা। দ্রুত সিদ্ধান্ত এরূপ প্রতিষ্ঠানের, যেহেতু মালিক নিজেই তার সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, সুতরাং মালিক ইচ্ছা করলেই যে কোনো সময় তার নিজের সিদ্ধান্ত খুব দ্রুতই গ্রহণ করতে পারে। তাই বলা যায়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে করা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের একটি অন্যতম সুবিধা। আমাদের 5 নম্বর, 6 নম্বর হলো ব্যক্তিগত সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্ক আমাদের 5 নম্বর হলো ব্যক্তিগত সম্পর্ক। এক্ষেত্রে মালিক বা মালিকগণ ব্যক্তিগতভাবে ব্যবসা পরিচালনা করেন, তাই ক্রেতা বা পণ্য উৎপাদন বা সরবরাহকারীর সাথে সরাসরি তাদের সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে। যেহেতু নিজেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে, এক্ষেত্রে যত প্রকার মাধ্যম আছে সব মাধ্যমের সঙ্গে ব্যক্তি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে। তাই বলা যায়, ফলে সবার চিন্তা আগ্রহ তিনি সহজেই জানতে পারেন বলেই এটা একটা সুবিধা হিসেবে কাজ করে। তাই বলা যায়, ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের একটা অন্যতম সুবিধা হলো ব্যক্তিগত সম্পর্ক। 7 নম্বর, গোপনীয়তা রক্ষা। গোপনীয়তা রক্ষা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য একটা অন্যতম সুবিধা।
যেহেতু ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের পরিচালনার জন্য মালিক নিজেই সমস্ত দায়িত্ব গ্রহণ করে থাকে, এক্ষেত্রে মালিক তার সকল প্রকার গোপনীয়তা নিজের কৌশল বা কর্মপন্থা অবলম্বন করতে পারে। ব্যবসা উন্নয়নের জন্য অনেক সময় প্রাতিষ্ঠানিক নীতি কৌশল কর্মপন্থা সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করতে হয়। এক্ষেত্রে মালিক নিজেই সরাসরি সকল কাজ পরিচালনার জন্য তার প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ড গোপনীয়তার সাথেই করতে পারে। তাই বলা যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের একটি অন্যতম সুবিধা হলো গোপনীয়তা রক্ষা। আমাদের 8 নম্বর, অধিক কর্মসংস্থান। অধিক কর্ম সংস্থান অধিক কর্ম সংস্থান ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের একটি অন্যতম সুবিধা, কারণ আমাদের দেশে বা বিশ্বের যে কোনো দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান সবচাইতে বেশি। এক্ষেত্রে দেখা যায় যে তাহলে বেশি হওয়ার কারণে অধিক ব্যক্তির অধিক কর্মসংস্থান হয়ে থাকে। এই সমস্ত ব্যবসা যেহেতু মালিক নিজেই গঠন করে থাকে, ফলে দেখা যায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে ব্যাপক হারে ব্যবসায় গড়ে ওঠে, যা সার্বিক বিচারে দেশের অধিক লোকের কর্মসংস্থানে সমর্থ হয়। এটাও একটি সুবিধা হিসেবে গণ্য হয়। 9 নম্বর, প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের একটি অন্যতম সুবিধা হলো করের সুবিধা। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের ক্ষেত্রে বিশেষ করে এক মালিকানা অংশীদারি ব্যবসায় মালিকের এক অভিন্ন সত্তা হওয়ার কারণে ব্যবসাকে আলাদা করে কোনো কর প্রদান করতে হয় না। যদি বৃহৎ আকারে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কর দেওয়ার প্রয়োজন পড়ে। এই ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে কোনো প্রকার কর প্রদান করতে হয় না। তাই বলা যায় করের সুবিধা থাকার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের একটা বেশি লাভবান হয়ে থাকে। তাই বলা যায় এটা একটি সুবিধা। 10, সহজ নিয়োগ। সহজ বিলোপ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে একটি অন্যতম সুবিধা। এরূপ ব্যবসায় প্রতিষ্ঠানে বিলোপ অত্যন্ত সহজ, এতে কোনো আইনগত আনুষ্ঠানিকতা নেই। মালিক ইচ্ছা করলে সহজেই এই ব্যবসা গুটিয়ে ফেলতে পারে, বিক্রয় করে দিতে পারে, যে কারণে তার পক্ষে সুবিধাজনক নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের সুবিধা আলোচনা করলাম। এগুলো ব্যবসা শিক্ষার ছাত্র ছাত্রী হিসেবে তোমাদের অবশ্যই এ বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক, কারণ একটা দেশের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি শিল্প কী কী সুবিধা বহন করে থাকে, কী কী অসুবিধা বহন করে থাকে, এ সকল বিষয় তোমাদের অবশ্যই জানা আবশ্যক। আমি আশা করি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানে যে সকল সুবিধা আছে এগুলো তোমরা বাসায় সুন্দর করে পড়বে এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।